গাইস, কেমন আছো তোমরা সবাই? আবারও একবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো শুক্তো রেসিপি। তো এই জন্য আমি দেখো নিয়ে নিয়েছি কাঁচকলা, পটল, কিছুটা পেঁপে, কিছুটা আলু, কয়েকটা সজনে ডাঁটা, গাজর আর বেগুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলাদা করে কেটে উচ্ছে, কারণ উচ্ছে ছাড়া শুক্তোটা একদমই কমপ্লিট হয় না। উচ্ছে ছাড়া শুক্তো শুক্তো বলেই মনে হয় না। তো উচ্ছেটা আমি আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে আমি শুক্তোটা বানাতে চলেছি। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে চাইলে সবজি অ্যাড করতে পারো, বাট আমি আজকে এগুলো দিয়েই বানাচ্ছি। তো প্রথমে আমি এর মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি একটা মিক্সিং বোলে 2 টিস্পুন মতো রাঁধুনি নিয়ে নেবো, 1 টিস্পুন মতো সাদা সর্ষে দিয়ে দেবো আর 1 টিস্পুন মতো কালো সর্ষে দিয়ে দেবো, 2 টিস্পুন মতো আমি পোস্ত দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিয়ে 2 টিস্পুন মতো চারমগজ দিয়ে আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটার পেস্ট বানিয়ে নেবো। তো আমার পেস্ট বানানো রেডি, শুক্তোর মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি শুক্তোটা রান্না শুরু করবো। তো প্রথমেই আমি একটা দেখো লোহার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটাকে ভালো করে গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি কয়েকটা বড়িকে ভালো করে ভেজে তুলে নেব। বড়িগুলো আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি 1/2 টিস্পুন মতো রাঁধুনি দিয়ে ওর মধ্যে প্রথমে উচ্ছেগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। উচ্ছেগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি বাকি সবজিগুলো সব তুলে দেব। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে 1 থেকে 2 টিস্পুন মতো আমি লবণ দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে নেড়ে নেব। সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখো সবজিগুলো প্রায় একদম নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো আর বেটে রাখা মশলাটা ভালো করে এর মধ্যে দিয়ে 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে সব কিছু উপকরণ সবজির সাথে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিই। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও আমাদের শুক্তোটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো আর অল্প পরিমাণ মতো ঘি দিয়ে দেবো আর অল্প একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের শুক্তো রেডি। তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। তো সকলে ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।